ডাক্তার সাবরিনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উত্থাপন করা হয়েছে সেই একটা অভিযোগও রাষ্ট্রপক্ষ আপনার প্রমাণ করতে সক্ষম হয় নাই। ডাক্তার সাবরিনা টাকা নিয়েছে কারো কাছ থেকে, কিংবা ডাক্তার সাবরিনা কাউকে টাকা দিতে বলেছে, বা কোনো করোনা সার্টিফিকেটে ডাক্তার সাবরিনা স্বাক্ষর করেছে, এই ধরনের কোনো ডকুমেন্টস নাই। তথাপিও আজকে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 420 দ্বারায়, 466 দ্বারায়, 471 দ্বারায় পর্যায়ক্রমে তাকে 11 বৎসর কারাদণ্ডের আদেশ দান করেছেন। বিজ্ঞ আদালতের একটা ডিসক্রেশনারি পাওয়ার ছিল যে এই শাস্তিগুলা একসাথে চলমান হবে, কিন্তু আজকে যে পানিশমেন্ট, আজকে যে রায় ঘোষণা করা হয়েছে তাতে এটা একটা ত্রুটিপূর্ণ রায়, যে দ্বারায় তাকে আজকে সাজা দিয়েছে, এই দ্বারায় তাকে কোনো ক্রমেই সাজা দেওয়ার মতো কোনো গ্রাউন্ড ছিল না। আমি ন্যায় বিচার পাই নাই। আমরা যে আর্গুমেন্ট করেছি, আমি ব্যক্তিগতভাবে 69 পাতার একটা আর্গুমেন্ট দাখিল করেছি বিজ্ঞ আদালতে। আমি সুচিন্তিতভাবে বলতে পারি আমাদের সেই আর্গুমেন্টকে এবং সেই সাক্ষীকে বিজ্ঞ আদালত অ্যাপ্রিসিয়েশন করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হইয়া আজকে একটা রায় ঘোষণা করেছেন যে রায় আসলে রায় হিসেবে গণ্য হতে পারে না। আমরা এখন উচ্চ আদালতে যাব, কারণ ফটোকপি দিয়ে আমাদের আইনেই বলা আছে ফটোকপি দিয়ে কারো বিচার করা যাবে না যতক্ষণ পর্যন্ত অরিজিনাল না পাওয়া যাবে। তারপরে যেহেতু বিচার নিষ্পন্ন হয়েছে, আমরা অসন্তুষ্ট, আজকের রায়ে আমরা উচ্চ আদালতে যাব। বাদী এবং যারা সাক্ষী ছিল, যারা 11 জন সাক্ষী আসছে ক্ষতিগ্রস্ত, যারা সাক্ষী, যারা মনে হয় চিকিৎসা নিয়েছে, তারা কেউ আদালতে কোনো ডকুমেন্ট সাবমিট করে নাই। এটা আমাদের জেরাতে আছে। এখন পুলিশ এখন বলছে আমার অফিস থেকে অনেক ফটোকপি পাওয়া গেছে। এই ফটোকপি পাওয়ার বিষয়ে অরিজিনালটা কার, অরিজিনাল আনতে পারেনি, এবং তারা ফরেন্সিক যে এক্সপার্ট রিপোর্ট সেখানেও তারা মিলাতে পারেনি। বিপ্লব দাস ওরফে বিপুল দাসের পাশে আমি আইনজীবী নিযুক্ত ছিলাম। এই আসামির নাম এজাহারে ছিল না, সে ফলসলি ইমপ্লিকেটেড হয়েছিল। তার নিজের কোনো 164 স্টেটমেন্ট ছিল না, তার কাছ থেকে কোনো ধরনের ডকুমেন্ট রিকভার হয় নাই, এবং তারা দাবি করেছিল যে সে জেকেজির আইটি ম্যানেজার, যেটা প্রমাণ হয়েছে যে সে জেকেজির কোনো আইটি ম্যানেজার না। সাক্ষী প্রমাণে এবং চার্জশিটে এটা যথেষ্ট সুন্দরভাবে প্রুফ করা সত্ত্বেও তাকে আজকে